أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আজকে আমরা গলকলা শিখব গলকলা এবং সুরাতুল কাউসার যে সুরাটা আমরা সর্বাধিক পাঠ করে থাকি সলাতে যেহেতু এটা ছোট একটি সুরা কোরআনুল কারিমে সবচেয়ে ছোট সুরা সুরা আল কাউসার তো এই সুরাটা আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে যেটা বুঝতে পারলাম ইভেন আমিও মাঝে মধ্যে পড়ি অধিকাংশ সময় এই সুরাটি পড়া হয় তাহলে আমরা এই সুরাটি আজকে ইনশাল্লাহ প্র্যাকটিস করব এবং পাশাপাশি কলকলার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ গত ক্লাসে আমরা যজমের উপর আলোচনা করেছি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল যজম আলহামদুলিল্লাহ অনেকেই প্র্যাকটিস করেছেন খুবই সুন্দর হয়েছে গত ক্লাসের একটু সংক্ষিপ্ত ব্রিফিং আমরা দিই ক্লাসটি শুরু হওয়ার আগে অনেকেই জয়েন করছে এরই মধ্যে আমরা গত ক্লাসের উপরে একটু আলোচনা করি গত ক্লাসের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল হামসের হরফ হামস অর্থাৎ যে হরফগুলোতে যজম হলে আমরা বাতাস বের করে পড়ব হ্যাঁ উচ্চারণের সময় আমরা বাতাস বের করব সেই হরফগুলো কি কি ছিল এগুলো আমরা মুখস্থ রাখতে পারি তেলাওয়াত যখন করব তখন এই হরফগুলো যখন আসবে তখন বাতাস বের করব এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি হরফগুলো তা সা হা খ সিন শিন সদ ফা কাফ হা আমরা 30 সেকেন্ডে কয়েকবার পড়ে ফেলি তাহলে আমাদের মনে থাকবে তা সা হা খ তা সা হা খ সিন শিন দেখেন এখানে কিন্তু মিল আছে কিছু তা সা জিম নেই হা খ আছে সিন শিন সদ সিন শিন সদ তিনটা কিন্তু একসাথেই থাকে তারপর ফা কাফ ফা কাফ নাম এই 10টি আমরা অতি সহজেই মনে রাখতে পারি তা সা হা খ সিন শিন সদ ফা কাফ হা তাহলে আমাদের একটি সিফাতের একটা একটা পার্ট আমাদের মুখস্থ হয়ে গেল যে 10টি হরুফ থাকলে এই 10 হামসের এই 10টি হরুফ থাকলে আমরা বাতাস বের করে পড়ব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যজমযুক্ত নুন সাকিন অর্থাৎ নুনের উপরে যদি যজম থাকে তাহলে আমরা নুন সাকিন বলি নুন সাকিন সবসময় গুনাহ করে পড়তে হয় কিন্তু হরুফে হালকি কোনগুলো যেগুলো হালক হালক অর্থ কণ্ঠনালী কণ্ঠনালী থেকে যে সকল হরুফ উচ্চারিত হয় সেগুলো হলো 6টি হামজা হা আইন হা গাইন খা হামজা হা আইন হা গাইন খা দেখুন এই 6টি হরুফ আমাদের কণ্ঠনালী থেকে উচ্চারিত হচ্ছে তাহলে এই 6টি হরুফ যখন নুন সাকিনের পর আসবে তখন আমরা নুন সাকিনকে গুন্না ছাড়া হ্যাঁ স্পষ্ট করে পড়বো ইনশাল্লাহ এবং এইটা এইটা আমাদের নুন সাকিনের একটি নিয়মের আছে যে ইজহারের 6টি হরুফ এভাবে আমরা মনে রাখতে পারি ইজহারের 6টি হরুফ অথবা হরুফে হালকি এভাবে মনে রাখতে পারি এই 2টি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আমরা আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করেছি এখানে সবগুলো এবং এখানে আমাদের আরেকটি বিষয় ছিল কলকলা যেগুলা যেটা আমরা এখানে আলোচনা করিনি আজকে আমরা কলকলার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ এখানে
অনেকগুলো এক্সাম্পল দিয়ে আমরা প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ। আমি পিডিএফটা আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা কাইন্ডলি একটু প্র্যাকটিস করবেন। এরপর সুরাতুন নাসর আমরা মাস করেছি। সুরাতুন নাসর অতি গুরুত্বপূর্ণ একটি সুরা, যেটি সর্বশেষ সুসংবাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন, সর্বশেষ কমপ্লিট সুরা এটি। এখানে আমাদের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, একসাথে এতগুলো এক্সাম্পল সব বইতে পাবেন না, অনেকগুলো বই থেকে কালেক্ট করে আমি এক্সাম্পলগুলো সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ। তো সুতরাং আপনারা বেশি করে প্র্যাকটিস করলে, জাস্ট কয়েকবার পড়লেই হবে, একবার পড়লে অনেক আয়ত্তে চলে আসবে অনেকখানি, আর যদি কয়েকবার পড়েন তাহলে তো কথাই নেই। কোরআনুল কারিমটা এটা আসলে প্র্যাকটিসের বিষয়, আপনারা যত অধিক পড়বেন তত তেলাওয়াতের মাধুর্যতা আসবে, সৌন্দর্য আসবে। আজকে আমরা সপ্তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো কলকলা এবং সুরা আল কাউসার। আসলে আসুন আমরা কলকলা সম্পর্কে জানি। কলকলা কলকলা তো কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। হ্যাঁ, পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি, এই সেটা কি পাল্টা আওয়াজ বলতে আপনার আওয়াজটা আবার ব্যাক করবে, হ্যাঁ পাল্টা আওয়াজ হবে। দেখবেন যে অনেক জায়গায় আমরা যখন, আপনারা যদি বিভিন্ন পাহাড়ি এলাকায় যদি ভ্রমণ করে থাকেন, সেখানে আপনি যদি অনেক জোরে আওয়াজ করেন সে আওয়াজটা আবার ব্যাক করে। হ্যাঁ, আবার আপনি যদি কোনো কিছু দেয়ালে ছুড়ে মারেন সেটা আবার ব্যাক করে, সেটা হলো পাল্টা ফিরে আসে। তো আওয়াজটা সেরকম পাল্টা আওয়াজ প্রতিধ্বনি হয়, কলকলাতে আমাদের সেই রকম হবে, আমরা সেটা সরাসরি প্র্যাকটিস করলেই বুঝতে পারবো। আমরা কলকলার হরফ পাঁচটি এই এটি মনে রাখবো, কফ ত বা জিম দাল, এখানে দেখতে পাচ্ছেন কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, আমরা এটা মুখস্থ করে ফেলি 30 সেকেন্ডের মধ্যে, কফ ত বা জিম দাল, কয়েকবার পড়লেই মনে থাকবে, কফ ত বা জিম দাল। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচটি হরফের উপর জজম বা ওয়াকফ হলে, অর্থাৎ সাকিন হলে, অথবা এই পাঁচটি হরফের শেষে যদি ওয়াকফ হয়, তখনও আমরা কলকলা করে ধাক্কা দিয়ে পড়ব। আর বাকি 23টি হরফে কলকলা হয় না। তাহলে আমরা কফ ত বা জিম দাল এই 5টি হরফের প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। প্রথমে দেখুন কফ, কফ দিয়ে আমরা জবর জের পেশ প্র্যাকটিস করছি, হামজা কফ জবর আক। এখানে খেয়াল করব যেন আক উ না হয়, উ সব সাউন্ড না হয় উ, অর্থাৎ ওয়াও এবং ইয়া, হ্যাঁ এই দুইটা যেন উচ্চারণে না আসে, কেমন যেমন আক আক, হ্যাঁ এবং আকি, এরকম যেন ই সাউন্ড উ সাউন্ড না আসে, এর মাঝামাঝি সাউন্ড আসবে, আক, হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক, আক ইক উক, আক ইক উক, তিনবার করে প্র্যাকটিস করি।
তারপর ত, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত ইত উত, আত ইত উত, আত ইত উত। তারপর দেখুন বা, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব। ভেরি সিম্পল, আপনি যদি একটু চেষ্টা করেন খুব সহজে এটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। এরপর দেখুন জিম, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ, আজ ইজ উজ, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ। এরপর দেখুন দাল, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। আবার প্র্যাকটিস করি, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। এখন আপনাদের মধ্যে দু একজন যদি এটা শোনাতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি সিরিয়াল করে দিচ্ছি, প্রথমে শোনাবেন আমিনা খাতুন, ফাইসালে, তারপরে হালিমা এবং আমিনা, দুই বোন। আপু দেখো কেমন দুষ্টামি করতেছি। জি, আমরা কাইন্ডলি অন্য কথা বলবো না, অন্য সাউন্ড করব না, তাহলে আমাদের ক্লাসটি আরো সুন্দরভাবে আমরা সমাপ্ত করতে পারবো। আচ্ছা, এবার আমি আমেনা আর হালিমা, আপনাদের মধ্যে থেকে আপনারা বলুন। এভাবে বলতে পারেন, প্রথমে বলুন কলকাতার হরফ পাঁচটি, অফ ত বা জিম দাল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কলকলা হরফ পাঁচটি, অত্ত বা জিম ডাল, যেমন হামজা কফ জবর আক, হামজা কফ জের এক, হামজা কফ পেশ উক, আক ইক উক, হামজা ত জবর আত, হামজা ত জবর আত্ত, হামজা ত জের ইত্ত, হামজা ত পেশ উত্ত, আত্ত ইত উত্ত, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, হামজা জিন জবর আজ, হামজা জিন জের ইজ, হামজা জিন পেশ উজ, আজ ইজ উজ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা যখন এটা উচ্চারণ করব তখন একটা জিনিস মনে রাখবো, যে আমরা জোরে ধাক্কা দিব, ধাক্কা দিলে সেটা অটোমেটিক্যালি ফিরে আসবে। হ্যাঁ, দেখুন আপনাকে কষ্ট করে আবার সেটার উচ্চারণ, মানে উচ্চারণ করতে হবে না। কোনো কিছু যদি আপনি ছুঁড়ে মারেন তখন সেটা নিজে নিজেই ফিরে আসবে। ঠিক একইভাবে আপনি জোরে যদি ধাক্কা দেন কণ্ঠনালীতে, হ্যাঁ, উচ্চারণের জায়গাগুলোতে,
যেখান থেকে এই পাঁচটি হরফ উচ্চারিত হয়, অটোমেটিক্যালি সেটা ফিরে আসবে, আপনার নিজে নিজে সেটা ফিরে আনার দরকার নেই। তাহলে আমরা এখন আমিনা খাতুন আপনার কাছ থেকে শুনবো। ঠিক আছে, সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। কলকলার কলকলার হরফ পাঁচটি, হরফ ত বা জিম দাল, জিম দাল অফ ত জিম বা জিম 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 জিম, আপনার জিব্বার জিম আগাটা লাগবে না কোথাও, জিব্বার মাঝখানে লাগবে জিম। জিম হ্যাঁ জিম দাল, মাশাআল্লাহ, বলুন। হামজা কাফ জবর আকর, আকর, হামজা একটু আকর, হ্যাঁ হ্যাঁ একটু প্রেশার দিয়ে হামজা বলুন। কাফ জের ইকর, হামজা কাফ পেশ উকর, আক ইক উকর, আর একটু ক্লিয়ারলি বলতে হবে। হ্যাঁ হামজা কাফ জবর না, আকর, পরের পরেরটা বলুন। হামজা কাফ জের ইকর, হামজা কাফ পেশ উকর, আক ইক উকর। জোর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলুন। হামজা তা যাবার আত্ম, হামজা তা জের ইত, হামজা তো পেশ হ্যাঁ উত, আত্ম ইত উত। স্পষ্ট করে আরো মুখ খুলে বলতে হবে। তারপর ইনশাল্লাহ, হামজা বা যাবার আদ, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, হামজা জিম, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ উজু হয়ে যাচ্ছে আপনার, উজ উজ। হ্যাঁ উজ উজ, উজ হামজা রাইট। উজ, হামজা হামজা দাল দাল, জবর আ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। মাশাআল্লাহ, ঠিক আছে, সালামু আলাইকুম প্র্যাকটিস রহমতুল্লাহ। করতে করতে আরো ইমপ্রুভ হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি বলতে চাই, ওকে, সাড়া না তুলি? হুজুর তুলি, হ্যাঁ বলো তুলি। অলকল হরফ পাঁচটি, কফ ত বা বিম দাল, অফ অফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, জিম জিম দাল। জিম দাল, হ্যাঁ গুড। ক হামজা কফ জবর আক, হামজা আকর কফ জের ইক, হয় হচ্ছে না তো, হামজা কফ জবর আকল। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উকুল, আক ইক উকুল, গুড, হামজা কফ জবর আক, হামজা ত জের ইত, হাম হামজা ত পেশ উত, উত আত উত্তর উত উত্তর উত উত আত ইত উত, আলি হামজা বাজবর আব, হামজা আব, বা আব, গুড, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, হামজা জিম জবর আজ, জিম হামজা জিম জিম হয়ে যাচ্ছে তোমার, জিম জিম, জবর আজ, গুড। হামজা জিম জের ইজ, হামজা জিম জের উজ, জিম আজ পেশ, জিম পেশ উজ, আজ ইজ উজ, ভেরি গুড, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামদা হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে সারা, আসসালামু আলাইকুম হুজুর, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সারা তুমি শোনো। পাঁচটি, কফ ত বা জিন দাল, গুড, হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক,
Hamza tozabor ato. Hamza tozer ito. Hamza topesh uto. Ato, ito, uto. Hamza bazabor abo. Hamza bazer ibo. Hamza bapesh ubo. Abo, ibe, ubo. Hamza jimjabor aj. Hamza jimjer ij. Hamza jimpesh uj. Aj, ij, uj. Hamza daljabar ado. Hamza daljir id. Hamza dalpesh ud. Ado, id, udo. Mashallah. Shundur hoyeche. Amra ar kar kach theke shunbo? Ar keu shunaben? Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi. Ke eta Ridwan? Ji. আচ্ছা শোনাও কলকাতা হরফ পাঁচটি কফ ত বা জিম দাল গুড যেমন তাকব যেমন হামজা কব জবর আক আমরা যখন বানান করব তখন উচ্চারণটা সঠিক করব হ্যাঁ তাকব জবর আক হামজা কব জের ইক Hamza kop pesh uku. Aku. Iku. Uku. Hamza to zabar ato. Hamza to zir ito. Hamza to pesh uto. Ato. Ito. Uto. Hamza ba zabar abo. Hamza ba zir ibo. Hamza ba pesh ubu. Abo. Ibo. Ubu. Hamza jim zabar aj. Hamza jim zir ij. Hamza jim pesh uji. Aj, ij, uj. Arabar bolo. Aj, ij, uj. Hamza jim jabar aj. Hamza jim jer ij. Hamza jim pesh uj. Aj, ij, uj. Hamza dal jabar ad. Hamza dal jer id. Hamza dal pesh uj. Ad, id, uj. Assalamu alaikum. আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ চমৎকার প্র্যাকটিস এখন আমরা এই যে কলকলার হরফগুলো প্র্যাকটিস করলাম আসসালামু আলাইকুম আমি বলতে চাই কে তুমি আমি জারা মাশাআল্লাহ জারা ঠিক আছে বলো কলকাতা পাঁচটি কপ্ত বা জিম ডাল লফ লফ প বা জিম ডাল বলো কপ্ত বা জিম ডাল হামজা জবর আক হামজা আবার হামজা কব জবর আক হামজা কব জের ইক হামজা কব পেশ Hamza to jor at Hamza to jor Hamza to pesh ut ut at the it the ut balaver at the it the ut the hai sundar Hamza ba pesh ut Jobber, jobber. Prathome jobber, tarpor jer, tarpor pesh. Hamza bazar ab. Hamza bazar ib. 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 Bola, berko. Eba bola. Ib. Ib. Aita, good. তারপর এটা দ্রুত বলতে হবে ইব এভাবে বললে মানুষ হাসবে ইব এভাবে বলতে হবে দ্রুত তারপর হামজা বা পেশ উব 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 আব ইব উব উব হ্যাঁ হামজা জিম জবর উজ আজ
আজ হ্যাঁ গুড হামজা জিমজের উজ ইজ ইজ গুড উজ আজ ইজ উজ গুড হামজা দাল পেশ উজ দাল জবর আদ হামজা দাল আদ হামজা দাল জের ইজ হামজা দাল পেশ উজ আন ইন মাশাআল্লাহ মাশাআল্লাহ জারা খুবই সুন্দর তুমি আরো বেশি আরো কয়েকবার প্র্যাকটিস করবা বাসায় ইনশাআল্লাহ আরো সুন্দর হবে এই পর্যায়ে এখন আমরা এই হরফগুলো শব্দে প্রয়োগ করা শিখব এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরফগুলো অল কালার হরফগুলো শব্দে কিভাবে আমরা উচ্চারিত করব এখানে দেখুন এগুলো প্রায় সবগুলোই কোরআন থেকে নেওয়া হয়েছে কোরআনুল কারিম থেকে সুতরাং এগুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব কোরআনুল কারিম সুন্দরভাবে কলকলা করে আমরা তেলাওয়াত করতে পারবো হামজা কফ পেশ উক সিন জের সি উক সি মিম পেশ মু উক সি মু ফা ত জের ফিক র দুই পেশ রুন ফিক রুন হা বা জবর হাব লাম পেশ লু হাব লু ইয়া জিম জবর ইয়াজ আইন জবর আ ইয়াজ আ লাম পেশ লু ইয়াজ আলু ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা কফ জবর ক ওয়ালা সরি কফ দাল জবর কদ ওয়ালা কদ আমরা যখন এগুলো বানান করব তখন চেষ্টা করব যেন স্পষ্টভাবে ঠোঁটগুলো জিহ্বা ঠোঁট তারপর ভিতরের অংশ সব যেন নাড়াচাড়া করে বেশি বেশি করে হ্যাঁ যত বেশি নাড়াচাড়া করব উচ্চারণ করার সময় তত বেশি স্পষ্ট হবে এবং উচ্চারণ সঠিক হবে আর যদি আপনি মুখ নাড়াচাড়া কম করে তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হবে না আওয়াজটা ভিতরে থেকে যাবে সেজন্য আমরা এটা স্পষ্ট করে চেষ্টা করব যেন উচ্চারণ করতে পারি মিম কফ জবর মাক তা আলিফ দুই জবর তান মাক তান আমি উচ্চারণ করার পর কয়েক সেকেন্ড সময় পাবেন এই সময়টাই আপনারা নিজেরা উচ্চারণ করে ফেলবেন অসুবিধা নেই বা ত জবর বাত শিন জবর সা বাত সা কফ বা জবর কব লাম জবর লা কবলা হা মিম পেশ হুম কবলা হুম হামজা জিম জবর আজ র পেশ রু আজ রু ফা লাম জবর ফাল ইয়া দাল জবর ইয়াদ ফাল ইয়াদ আইন পেশ উ ফাল ইয়াদ উ ইয়া কফ জবর ইয়াক দাল জের ডি ইয়াক দি র পেশ রু ইয়াক দি রু হামজা ত জবর আত আইন জবর আ আপ আ মিম জবর মা আপ আমা হা বা জবর হাব লাম দুই পেশ লুন হাব লুন ওয়াও লাম জবর ওয়াল ফা জিম জবর ফাজ ওয়াল ফাজ রজের রি
والفجري. يا جبر يا جيم دالجر جيد يا جيد يا دالجر يا كاف جبر كا يا جيد كا همزة قف جر إق را همزة جبر را اقرا خط با جبر خط فا جبر فا خط فا تادوی پشتون خط فتون صاد با جبر صاب ا الف دو جبر حن صاب حن زاجیم جبر زاج را دوی پیش رون زاج رون قاف دال جبر قاد خا پیش خو قاد خو لام پیش حضور اتا تاد خلو ہو بنا او ساری جزاک اللہ تا دال جبر تد خا پیش خو تد خو لام پیش لو تد خلو فا جبر فا لام جبر لا فلا قف پیش قو فلا قو جاکن ایکنه وقفو هبه دخون ایکنه فلاق هبه هن যদি এখানে ফালাকু দেওয়া এটা আসলে ফালাক এরকম হবে ফালাক হ্যাঁ ফালাক হামজা ত জবর আত আইন জবর আ আত আ মিম জবর মা আত আমা আইন বা জবর আব দাল আলিফ দুই জবর দান আব দান তা জিম জবর তাজ র জের রি তাজ রি قاف دال جبر قد حا الف دو جبر حن قد حن এ পর্যায়ে আপনাদের কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ প্রত্যেককে এক লাইন করে আমাকে শুনান এখানে আপনারা খেয়াল করুন এই যে এখানে পাঁচ লাইন করে আছে এবং প্রত্যেকটা লাইনেই পাঁচটি হরুফের উদাহরণ দেওয়া হয়েছে যেমন এখানে হ্যাঁ বানান করুন উকসি মিম পেশমু উকসিমু উকসিমু দ্রুত উকসিমু উকসিমু গুড ফাত জবর ফাত জবর ফাত জের ফিত ফাত জের ফিত র দুই পেশ রুন ফিত রুন হা হা জবর হাব লাম পেশ লুন হাবলুন যখন বানান করবো তখনও কিন্তু সঠিক পড়বো
haba jabar haba 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 jabar haba lam pesh lu hablu yuzur hocche ha tarpor tore eta bujhte parchhi na po ekta ya jim jabar yaj ya jim jabar yaj ain jabar a yaj a lam pesh lu yaj alu good wa jabar wa lam jabar la wala qaf dal jabar qad wala qad ah mashallah very good assalamualaikum assalamualaikum hujur wa alaikum assalam wa rahmatullah tuli ekhan theke poro ditiyo line mim qaf jabar ba maqla 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 tadu jabar tad maqtan ba ta jabar ba ba shin jabar bato bato zabar bato shin zabar sha bako sha qaf ba zabar qab baba la qab qab qaf ba zabar qab lam zabar la qab la ha mim pesh hum qablahum hamza zim jabar aj ra pesh ru ra pesh ru ra pesh ru aj ru fa lam jabar fal ya dal jabar yad fal yad ain pesh u fal yad u ya qaf zabar yak dal zer yak di ra pesh ru yak di ru okay okay ei line ta arekjoner jonno thak sundor hoyeche tomar prothom ditiyo line tar pore ki shunabe assalamu alaikum hujur wa alaikum assalam wa rahmatullah ha ei line ti poro ya qaf zabar yak dal dalzer yakodi ropeshru yakdiru 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 good hamza to pesh oto jabar hamza to jabar ato ato ain jabar a ato a min jabar ma ato ama ato ama ato ama ama Ama. Good. Haba jabar haba lam jabar. Eta ha not ha. Haba jabar haba lam jabar haba lam jabar lun haba lun. Wow lam jabar wow. Fajim jabar faj wal faj. Rosary wal fajri. Ya. Ya ba jabar ya jabar ya jim dal jid ya jabar ya ba ba jim dal jid jid ya jid ka jabar ka ya jid ka good tarpor mashallah sundor ache assalam alaikum assalam fourth line chotutho line ke porbe huzur ami ke sara ha poro hamza qaf zabar ik ra jabar hamza abar bolo hamza qaf zer ik ra hamza zabar ra ik ra kha ta zabar kha Khoto, khoto. Khoto, fa tam pesh tun. Fa jabar fa, khoto fa. Khoto fa tun. Khoto fa tun. Khoto fa tun. Sob, ba jabar sob.
ha dui jabar han sabahan ja jin jabar jaj ra peshru jajru zajru jajru ta dal jabar tad kha peshku tad khulam peshlu tad khulu tad khulu tad khulu mashallah sheshe line ti ke porbe ar ke porte chay dur ami bolte chai okay bol fa fa jab fa lam jab la ka peshku pala পালা এই এইখানে এখানে এইভাবে বলো ফা জবর ফা আমার সাথে সাথে পড়ো তাহলেই হবে ফা জবর ফা লাম জবর লাম কফ জবর লাক ফালাক লাক গুড ফালাক আবার বলো গুড তারপর হামজা জবর আক আইন জবর আতা মিম মিম জবর মা আতা মা গুড আইন জবর আইন বা জবর আব আইন বা জবর আব আব দাল আলিফ দাল দুই জবর দান আদ Abadan. Abadan. Good. Tajim jabar taj. Tajim jabar taj. Rajeri tajeri. Kab jabar ka. Of dal jabar. Hadi jabar han. Kod han. Kod han. Mashallah. Very good. Chamatkar practice. আমরা ভাষায় আরো প্র্যাকটিস করলে আরো পারফেকশন আসবে ইনশাআল্লাহ এখন আমরা সূরা মাশ করব সূরা আল কাউসার অতি গুরুত্বপূর্ণ সূরা আমরা অনেক বেশি পাঠ করে থাকি সূরাত আল কাউসার এটি হলো কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা হলো সূরা আল কাউসার খুবই চমৎকার সূরা এই সূরাতে আল কাউসার কেন নাম রাখা হয়েছে কাউসার এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই কাউসারের এটাকে বলা হয় তিনি এই কাউসারের অধিকারী এই সূরার মধ্যেই আমরা সেই বর্ণনাটি পাব আমরা যে কোনো সূরা বা কোরআন তেলাওয়াতের পূর্বে অবশ্যই শয়তানের কাছ থেকে আশ্রয় চাইব আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাব অর্থাৎ শয়তান যেহেতু অনেক শক্তিশালী শয়তানের সাথে কিন্তু আমরা হয়তো নাও পারতে পারে যদিও আমাদের চেয়ে শয়তান শ্রেষ্ঠ নয় আমরাই শ্রেষ্ঠ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে কিছু শক্তি দিয়েছেন যার ফলে শয়তান সেই শক্তি ব্যবহার করে আমাদেরকে মিসগাইড করেন এজন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শয়তানকে প্রতিহত করতে পারবেন কারণ শয়তানের শক্তি আল্লাহর শক্তির কাছে কিছুই না যেহেতু শয়তানকেই আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন তো সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকট আমরা আশ্রয় চাব এই আউযু বিল্লাহটা আমরা আরো বিভিন্ন জায়গায় পড়তে পারি যখন আমরা রাগান্বিত হব তখন আমরা পড়ব এরপর পড়ব বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহ শব্দটি অতি গুরুত্বপূর্ণ। এটা আমরা যে কোনো কাজের শুরুতে, খাওয়ার শুরুতে, যাওয়ার শুরুতে, পড়ার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়তে পারি। পুরোটা পড়া ভালো, উত্তম, শুধু বিসমিল্লাহ পড়লেও হবে। দেখুন, নিশ্চয়ই আমরা, অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল কাউসার দান করেছেন। ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, অতএব আপনার রবের উদ্দেশ্যে সালাত পড়ুন ও কোরবানি করুন। এখানে অনেকগুলো বিষয় উল্লেখ করা হয়েছে, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে জানবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাজীম হয়ে যাচ্ছে, রাজীম, এটা হবে রাজীম। রাজীম আরেকবার একসাথে পড়বো, আমার পর আমি পড়ি, তারপর আপনারা শুরু করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ, ইমপ্রুভিং। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আরেকবার এখানে সিন দেখুন, সিন, আমরা হামসের হরুফ 10টি শিখেছি, সিন তাদের মধ্যে একটি, তখন বাতাস বের হবে, বিস বাতাস বের হবে। তারপর এখানে হা দেখুন, হা, রহ, এখানেও বাতাস বের হবে, রহ, 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 রহ। আমি আরেকবার পড়ছি, তারপর আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ. এখানে আমরা খেয়াল করব, ইন এটাকে ওয়াজিব গুণা বলে, অর্থাৎ অবশ্যই অবশ্যই এখানে গুণা করতে হবে। তারপর এখানে না টান করব, টান দিব, যখন না টান দিব তখন আমরা একটু ঢেউ ঢেউ খেলে তারপরে টান দিব। হ্যাঁ, না মানে আওয়াজটা যেন একরকম, তারপর আর আর গলা, হ্যাঁ, গলা পিষে ধরতে হবে। কাল কাউসার, এই যে স্যার, স্যার হবে, স্যার, এটা স্যার হবে না, যদি আমরা স্যার স্যার বলতে বলতে অভ্যস্ত, কিন্তু এখানে হবে স্যার। হ্যাঁ, স্যার, জিব্বার আগাটা সামনের উপরে, দুই দাঁতের আগাটা স্যার, আবার বলো হুজুর, সিন আর সা ওগুলো দিয়ে, ওগুলোতে যদি জবর হয় তাহলে তো একই সাউন্ড হয়, ওগুলো কিভাবে বুঝবো? সিনটা হলো তুমি তোমার স্যারকে স্যার ডাকো না, স্যার, হ্যাঁ, ওইটা হলো সিন দিয়ে, আর এটা হলো স্যার,
এটা জিব্বার আগাটা, তোমার জিব্বার আগাটা বের হবে, মুখ থেকে বের হবে, ভিতরে রাখা যাবে না। আর স্যার যখন বলো তখন দেখো জিব্বা বের হচ্ছে না, ভিতরে থাকছে। আর তুমি যখন স্যার পড়বা, এই যে সা, তখন জিব্বা বের হবে এবং মাথা, জিব্বার মাথা দাঁতের মাথার সাথে লাগবে, জিব্বার আগাস দাঁতের আগার সাথে লাগবে স্যার। হ্যাঁ, তো এখানে স্যার বলতে হবে, ওখানে স্যার বলতে হবে, ঠিক আছে? আবার তুমি তোমার স্যারকে গিয়ে যদি এভাবে বলো স্যার স্যার, তাহলে স্যার অনেক হাসবে যে কি ব্যাপার, আমাকে এভাবে ডাকছে কেন। তাহলে এখানে পড়তে হবে স্যার। জিব্বার আগা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবা, বেশি জোরে কামড় দিবা না, স্যার। ওকে স্যার স্যার। আবার আমি فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ এই যে এখানে ফাসাল পড়ে থাকে, ফাসল্লি এটা হবে ফাসল্লি, সল্লি স এটা মোটা হবে, সল্লি ফাসল্লি উচ্চারণ করতে হবে এবং এখানে গুণা হবে না। আমরা কি জেনেছিলাম, নুন সাকিনের পরে যদি হরফে হালকি থাকে, অর্থাৎ হামজা হা আইন হা ওয়াইন খ থাকলে গুণা হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হা আছে, এখানে গুণা হবে না, এটা ইজহার, গুণা হবে না। আবার পড়ছি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 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 আবার ফাসল্লি লিরাব্বিকা Bika wan hao. Fasoli li rob bika wan har. Wan hao. Wan har. Inna shani aka huwal abtaw. ওয়াজিব গুণা, এখানে গুণা করতে হবে ইন্নাশানি ইয়াকা, বলা যাবে না, অনেকে এখানে নি আকা পড়ে, কি হবে এখানে নি আকা, আকা এখানে আকা হামজা আছে, তাহলে এখানে আকা আকা পড়তে হবে, ইয়াকা পড়া যাবে না, নিয়াকা পড়ে, এটা ভুল, নি আকা ওয়াল আবো। এখানে দেখুন ওয়াল আবো, ওয়াল আবো, এটা কি, এটা হলো কলকলা বা কফ তো বা জিঙ্গাল বা আব আব আব। হ্যাঁ, আজকে পড়ার এখানে অ্যাপ্লিকেশন করতে হবে আব স্যার। ইন নাশানি আকা হুয়াল আবতাও, ইন নাশানি আকা হুয়াল আবতার, আবতার। অনেকে নি আকা পড়ছে, এখনো নি আকা হবে, নি আকা আকা, নি আকা 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 আব হয়ে যাবে, নিয়া কাপড় লেগে অর্থ পরিবর্তন হয়ে যাবে। আকা
আমিনা খাতুন উনি, আপনি কিন্তু নিয়ে আঁকা পড়ছেন, বলুন তো দেখি। ইন্না শালি আঁকা, হ্যাঁ এখন ঠিক আছে। ইন্না শানি আকা হুয়াল আবতার, ইন্না শানি আকা আবতার, আবতার নি আকা হুয়াল আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার। ইন্না শানি আকা হুয়াল আবতার, নি আকা হুয়াল আবতার, নি আকা হুয়াল আবতার। হ্যাঁ আমিনা খাতুন আপনি পুরো সুরাটা পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم رجيم. الله الرجيم، أعوذ بالله من الشيطان الرجيم، رجيم، أعوذ بالله من الشيطان الرجيم. হ্যাঁ যেখানে ভুল হবে শুধু ওইটুকু অংশই পড়বেন, তাহলে সময় এ হবে না। আচ্ছা তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে। ইন্না আতাইনাকাল কাউসার, فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ، إِنَّ شَانِئَكَ ইন্না, এটা কেন হইল? إِنَّ ইন্না শানি আকা এভাবে হবে? إِنَّ ইন্না, شَانِئَكَ، ইন্না شَانِئَكَ وَالْعَبْكَرْ، ইন্না শানি আকা, ইন্না শানি আকা, এখানে টান হয়ে যাচ্ছে, টান হবে না, দ্রুত হবে। ইন্না শানি আকা হুয়াল আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার, শানি আকা হুয়াল আবতার, শানি আকা নি হুয়াল আকা, আবতার, নি নি আকা। আকা, নি আকা, হ্যাঁ ইন্না শানি আকা হুয়াল আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার। ঠিক আছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাই, হ্যাঁ বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাহিম, রাহিম, গুড, بسم الله الرحمن الرحيم، إنا أعطيناك الكوثر، إن فصل لربك وانحر، وانحر إن شانئك، إن شانئك، إن شانئك هو الأبتر. Good, very good, ما شاء الله.
আর কি শোনাবে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رحيم 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 إنا أعطيناك أعطينا إنا أعطيناك الكوثر. Good. إنا أعطيناك الكوثر. فصلي لربك وانهر إن شانئك هو الأبتر. أبتر. أبتر. Very good. ما شاء الله. চমৎকার হয়েছে সবার। আজকে আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাকে হুজুর না বলে উস্তাজ বলতে পারো। হ্যাঁ, আপনারা সবাই উস্তাজ বলতে পারেন, হুজুর না বলে উস্তাজ বলবেন। উস্তাজ উস্তাজ। জাযাকুমুল্লাহ খায়রান, হাইয়াকুমুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।